ধর্ষণ, প্রতিদিনের কমন সংবাদ, ফেসবুকের কমন পোস্ট, চায়ের আড্ডার ট্রেন্ডি টপিক, পত্রিকার পাতা উল্টালেই নিত্য নতুন সম্ভ্রমহানির ঘটনা কিংবা পুরাতন ঘটনার বর্ষপূর্তির বর্ণনা। একই গল্পের পুনরাবৃত্তি শুনতে শুনতে আমরা এতটাই অভ্যস্ত হয়ে গেছি যে পরের দিন সকালে নতুন কোনো গল্প না পেলে যেন দিনটাই মাটি হয়ে যায়। আজকাল আবার ধর্ষণের ঘটনাগুলোকে বিনোদন পাতার অংশ মনে করেন সমাজের এক শ্রেণীর মানুষ। তাই তো এসবের পুরো ঘটনা জানতে কিংবা প্রচার করতে তাদের আগ্রহ একটু বেশিই বটে। রেপিস্টের বিচার চাইতে গিয়ে উল্টো ভিকটিমকেই হেয় করে বসে তাদের অতি উৎসাহী সমবেদনা। কিন্তু তাদের এই সমবেদনার স্থায়িত্ব পরের দিন নতুন আরেক ধর্ষণের ঘটনার প্রকাশ পর্যন্তই দীর্ঘ। আর এ কারণেই হয়তো আজও বিচার পায়নি কুমিল্লার তনু, সুবর্ণচরের মামে, ঢাকার 7 বছরের শিশু সহ আরো শত সহস্র মা বোনদের অসহায় নির্বাক পরিবারেরা। আর ইদানিংকালের ঘটনাগুলো হয়তো একই পথে হেঁটে ভাইরাল হওয়া পর্যন্তই সীমাবদ্ধ থাকবে। এরই মধ্যে বাংলা মায়ের কুলাঙ্গার সন্তান সূচক অভুক্ত হায়নার তালিকায় নাম লেখাতে বাদ পড়েনি নিজ পরিবারের লোকজন সহ মাদকাসক্ত সন্ত্রাসী, শিক্ষক, হুজুর, পুরোহিত, পাদ্রী সহ সরকার কিংবা বিরোধী দলীয় ট্যাগ লাগানো বিকৃত মস্তিষ্কের উন্মাদদের কেউই। শাস্তি এদের আদৌ হবে কিনা জানি না, যদি হয়ও তবে বিনতি থাকবে সন্তানকে সঠিক সামাজিক দীক্ষায় দীক্ষিত করতে অপারগ হয় সমপরিমাণ শাস্তি যেন তাদের পিতামাতারও হয়। সুপ্রতিষ্ঠিত আইন ব্যবস্থা, রাজনৈতিক সুপরিবেশ আর নৈতিকতাবোধ মানুষের যতদিন না আসবে ততদিন ঘৃণ্য, ক্ষমারযোগ্য, নৃশংস এই অপরাধটিকে দমানো সম্ভব নয়। প্রতিবারই প্রকাশ্য শাস্তির দাবি উঠলেও অন্তত একটার ক্ষেত্রে দ্রুত সময়ে সর্বোচ্চ শাস্তি প্রদান করলেই লেটা চুকে যেত। অন্ধ ও বধির আইনকে ইচ্ছে মতো ব্যবহারের সুযোগ প্রশাসনে নেই বলেই হয়তো বারবার পার পেয়ে একই ভুল করায় দ্বিগুণ উৎসাহ পাচ্ছে এই সকল হায়নারা। আইন হয়তো অন্ধ, কিন্তু প্রশাসনও কি? আপনাদেরও তো মেয়ে আছে, আছে মা, আছে স্ত্রী। কাল যদি এদের সাথে এমন কোনো ঘটনা ঘটে যায় আপনি কি চুপ থাকবেন? আপনাদের নাকের ডগায় বসে চলছে এই অপকর্ম, কোত্থেকে পায় এরা এত সাহস? প্রশ্ন রইলো।